Hello everyone, welcome back to my channel, The Family Canvas. আমি শিল্পা ইশাগাছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যে ভিডিওটা হচ্ছে আশা করি তোমরা বুঝে গেছো যদি না বোঝো তো আমিই বলে দিচ্ছি আজকে ভিডিওটা হচ্ছে আমার মায়ের সাথে আমার কিছু শাড়ির কালেকশন নিয়ে আমার মায়ের দেখাচ্ছি কারণ আমার খুব বেশি শাড়ি নেই আমার শাড়ি পরা হয় না সেই জন্য শাড়ি কেনা হয় না বছরে একটা করে কেনা হয় অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য তো সেক্ষেত্রে আমার শাড়ি কালেকশন খুবই কম মায়ের আছে আর মায়ের বেশ কিছু শাড়ি আমার খুবই পছন্দের তো আমার আর মায়ের যেগুলো আমার পছন্দের যেগুলো বেশ ভালো লাগে আমার তো সেগুলো নিয়েই আজকের ভিডিওটা হচ্ছে আর এরকম ভিডিও আমাকে বানাতে বলেছিল পূজা তো ও আমাকে অবশ্যই জুয়েলারির উপরে বলেছিল বাট আজকে শাড়ি হচ্ছে অন্য কোনো দিন জুয়েলারিও হবে তো যাই হোক চলো আজকে ভিডিওটা স্টার্ট করি আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড চলো এখন ভিডিওটাকে স্টার্ট করি ওকে আমি ফার্স্ট দেখাচ্ছি এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি ঘিয়া কালারের আর পুরো সুতোর কাজ এই যে দেখো পুরো সুতোর কাজ রয়েছে শাড়িটা ভারী আছে খুবই ভারী আছে আঁচলটা পুরো সুতোর এইভাবে করা এই শাড়িটা ভীষণই পছন্দের একটা শাড়ি কোনো পুজো টুজো হলে শাড়িটা পরলে খুবই ভালো লাগে যাই হোক এটা পুরোটাই হাতের কাজ রয়েছে এরকম সুতো দিয়ে আর শাড়িটার কালারটা ঘিয়া কালার তো ভীষণই একটা সুন্দর শাড়ি এটা হচ্ছে মায়ের শাড়ি তো এই শাড়িটা সম্ভবত নিয়েছিল পঁচিশশো টাকা নিয়েছিল এই শাড়িটা আমার ঠিক খেয়াল নেই বাট এরকমই হয়তো নিয়েছিল আমার যদিও সব শাড়ির দাম মনে থাকে না কোথা থেকে নেওয়া তাও মনে থাকে না বাট যেগুলো মনে থাকে সেগুলো আমি বলে দেব আচ্ছা এই একটা আমার একটা শাড়ি দেখাচ্ছি এই শাড়িটা আমার একদমই নতুন যে আমি বললাম আমার বছরে একটা করে শাড়ি কেনা হয় তো সামনের বছর আমার লাস্ট ইয়ার আমার দুটো শাড়ি হয়ে গেছিলো একটা শাড়ি আমার পরা হয়েছে আর এই শাড়িটা আমার পরা হয়নি তো এই একটা শাড়ি আমার খুবই হালকা শাড়িটা এরকম কালার এর মধ্যে এরকম ডিজাইন রয়েছে তো শাড়িটার এই শাড়িটা সম্ভবত নিয়েছিল আমার খেয়াল নেই এই শাড়িটার দাম আমার খেয়াল নেই তো যাই হোক এই একটা শাড়ি আমার হয়েছে এইভাবে এর পাড় বলে আই থিঙ্ক তো এইভাবে নিচে এই শাড়িটার পাড়ে এইভাবে কাজ রয়েছে এই উপরেও আছে এরকম কাজ তো খুব সুন্দর শাড়ি ভালো শাড়িটা এই শাড়িটা এখনও নতুন আছে আমার পরা হয়নি সামনের বছর পরবো এই একটা শাড়ি দেখাচ্ছি মায়ের তো এই শাড়িটা দেখো এরকম কালারটা খুবই সুন্দর কালার একটা এটা একটা কাঞ্জিভরম শাড়ি অ্যান্ড এরকম নীল বর্ডার রয়েছে আর সবুজ পুরো বডিটা কাজ রয়েছে তো যাই হোক এই শাড়িটা খুবই সুন্দর শাড়ি এরকম আঁচলটা এর আমি সেইভাবে দেখাতেও পাচ্ছি না তো যাই হোক তো এই একটা শাড়ি রয়েছে মায়ের এই শাড়িটার দাম নিয়েছিল ৬ থেকে ৬.৫ এর মধ্যে এটা নিয়েছিল প্রথমে আমার অবশ্যই শাড়িটা মানে আমি খুলে দেখিনি শাড়িটা প্রথমে উপর থেকে দেখি খুব একটা আমার ভালো লাগেনি তারপরে যখন শাড়িটা পুরোপুরি খোলা হয় তখন বেশ ভালো লেগেছিল এটা এনেছিল সম্ভবত কেয়া শেড থেকে এই শাড়িটাকে এনেছিল এই শাড়িটা এনেছিল তো যাই হোক এই একটা শাড়ি দেখাচ্ছি এটাও মায়ের খুবই হালকা পাতলা মানে গরমের জন্য ভীষণই ভালো গরমের জন্য খুবই ভালো সফট ভীষণ শাড়িটা তো এরকম একটা শাড়ি এরকম এর পুরো বডিতে এরকম ছোট ছোট কাজ রয়েছে তো এই শাড়িটা জুড়ির কাজ এগুলো খুবই সুন্দর বেশি গরমে পরার জন্য খুব ভালো এই শাড়িটা নিয়েছিল বারাসাতের মনে হয়
শ্রী গুরু বস্ত্রালয় থেকে নিয়েছিল। শ্রী গুরু বস্ত্রালয় বললাম, যাই হোক, শ্রী গুরু বস্ত্রালয়। তো এই শাড়িটা পরেছিল 1100 থেকে 1200 মধ্যে এটা পরেছিল। অ্যান্ড এই একটা আমার শাড়ি, এটা একটা পার্টি ওয়্যার শাড়ি, এরকম এর নিচে এই শাড়িগুলো। এই শাড়িগুলো যখন প্রথম উঠেছিল আমার সত্যি বলছি আমার খুব একটা ভালো লাগেনি, আমার নিজেরই ভালো লাগেনি। এমনকি শাড়িটা যখন কেনা হয়েছিল আমি তখন পরিও নি, বাট তারপরে আবার শাড়িটা খুব ভালো লেগে গেছে। এরকমই হয় আমার, প্রথম প্রথম ভালো লাগে না, বাট একটা সময় এসে আবার ভালো লেগে যায়। তো যাই হোক, এই শাড়িটা খুবই সুন্দর, বেশ কালারটা খুব দারুণ, এরকম পুরো ছাই ছাই কালার। আর এর এরকম নিচে এরকম জুড়ির, জুড়ি না, নেটের, নেটের এরকম কাজ রয়েছে। এবার দেখো এই শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমার মায়ের শাড়ি, খুব সুন্দর শাড়িটা, খুবই সুন্দর, ভীষণই সফট, ভীষণই সফট, একদম নরম, মনেই হবে না। তো যাই হোক, কালারটাও খুবই সুন্দর, অ্যান্ড ছাই ছাই কালারের সাথে রয়েছে গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক, খুবই ভালো লাগছে পাড়টা, এই সাইডের পাড়টা, তো পাড়গুলো খুবই সুন্দর, এখানে আবার ময়ূরের কাজ রয়েছে। তো যাই হোক, এই শাড়িটা সব বয়সের সাথেই যাবে, যেমন আমার মাকেও ভালো লাগবে তেমন আমাদের বয়সের সাথেও যাবে। আমি পরেছিলাম একটা দাদার রিসেপশনে, পরেছিলাম হাই নেক কলারের সোয়েটারের সাথে বেল্ট দিয়ে, আমার কাছে যদি ছবি থাকে আমি পাশে মেনশন করে দেবো। তো খুবই সুন্দর, খুবই ভালো শাড়িটা, আর এটা নেওয়া হয়েছিল শ্রীনিকেতন থেকে সম্ভবত নেওয়া হয়েছিল, এটা পড়েছিল 10,000 মতো পড়েছিল। তো এবার দেখাচ্ছি এই একটা শাড়ি, এটাও মায়ের শাড়িটা, এরকম খুব সুন্দর, এটাও খুবই সুন্দর। অ্যান্ড অবশ্যই আমি খুব সুন্দর সবকটাতেই বলছি, কারণ আমি সুন্দর শাড়িগুলো দেখেই এনেছি, আর যা যা আছে ভালো, বাট এইগুলো আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, এই একটা শাড়ি রয়েছে, এটা কেনা হয়েছিল বড়বাজার থেকে, কত 2200 মতনই পড়েছিল, 2000 কি 2200 এরকমই পড়েছিল। তো এরকম সেটার ভিতরটা পুরো এরকম, এরকম পুরো শাড়িটা। তো যাই হোক, কমপ্লিট আজকের শাড়ির ভিডিও। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। খুব তাড়াতাড়ি চলে আসছি আমার নেক্সট ব্লগ নিয়ে, টেক কেয়ার, বাই বাই।